সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ সহমতে ভালো আছো। আমিও সকলের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। করোনাকালীন সময়ে আমাদের অনলাইন কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আমরা তোমাদের সাথে সবসময় যুক্ত হওয়ার চেষ্টা করছি। সেই আলোকে আমরা আজকে দশম শ্রেণী ব্যবসা উদ্যোগ বিষয়ে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের দ্বিতীয় লেকচার আলোচনা করব। গত লেকচার সম্পর্কে আমরা এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবার সম্পর্কে আলোচনা করেছি এবং প্রশ্নগুলো সম্পর্কেও আলোচনা করেছি, সেগুলো তোমরা খাতায় লিখে রেখেছ। আশা করি গত ক্লাসের মতো আজকেও আমরা একইভাবে গুরুত্বপূর্ণ শব্দগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা খাতা লিখে রাখব এবং সেই অনুযায়ী আমরা বাসায় পড়ালেখা করব। আজকে চলো আমরা শুরু করি যৌথ মূলধনি কোম্পানিটি ধারণাটা কিভাবে তৈরি হলো। ঠিক আছে, এখন আমরা আসি যৌথ মূলধনি কোম্পানিটির ধারণা কি বলো। এক মালিকানা ব্যবসার মাধ্যমে বিশ্বের বুকে ব্যবসায়ের যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, কালক্রমে তা আর এক মালিকানা কারবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এক মালিকানা ব্যবসায়ের বেশ কিছু সীমাবদ্ধতা, বিশেষ করে মূলধনের স্বল্পতা হেতু ও একক পরিচালনা ক্ষুদ্র আয়তনের জন্য অংশীদারি কারবারের উৎপত্তি হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বিশ্বে প্রথম এক মালিকানা কারবারই তৈরি হয়েছিল। আমরা এক মালিকানা কারবার যখন পড়েছিলাম তখন প্রথম মানুষের মধ্যে দ্রব্য বিনিময় প্রথা শুরু হয়েছিল, যার মাধ্যমে এক মালিকানা কারবারের উৎপত্তি হয়েছিল। এবং এক মালিকানা কারবার যেহেতু একজন মালিকের মধ্যে, একজন মালিক থেকে অন্যজনের মধ্যে যোগাযোগ ছিল, সেহেতু এবং মূলধনের পরিমাণ কম ছিল, তাই এক মালিকানা কারবারের যেই সমস্যাগুলো তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সমাধানের জন্য অংশীদারি কারবারের দ্বিতীয় পর্যায়ে অংশীদারি কারবার উৎপত্তি হয়। এখন অংশীদারি কারবারের মূলধনের সীমাবদ্ধতা, স্থায়িত্বহীনতা ও অসীম দায়ের ভার থেকে মুক্ত হতে পারেনি। ঠিক আছে, একসময় মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা ব্যবসার আওতা বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে আইনের ভিত্তিতে সৃষ্টি হয় অধিক মূলধন ও বৃহৎ আয়তনের যৌথ মূলধনী ব্যবসা, যা কোম্পানি নামে পরিচিত। মূলত শিল্পের বিপ্লবের কারণে উৎপাদন ব্যবস্থার যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তার সাথে সাথে ব্যবসা সংগঠনের প্রকৃতি ও আওতারে ব্যাপক পরিবর্তন আসে। উৎপাদন বন্টন ব্যবস্থায় পারিবারিক গণ্ডি পেরিয়ে কারখানাতে স্থান করে নেয়। অর্থাৎ মানুষ যখন এক মালিকানা কারবার ব্যবসা শুরু করে তখন একজন একজনের সাথে ব্যবসা বাণিজ্য করত। সমস্যা সমাধান কল্পে মানুষ কী করলে চেষ্টা করে অংশীদারি কারবারও মূলধনের সমস্যা, তাহলে মূলধনের সমস্যা সমাধানের জন্য যৌথভাবে ব্যাপকভাবে মানুষের এই পরিবর্তন সাধিত হওয়ার সাথে সাথেই তখন তারা কী করলো, বড় ধরনের উৎপাদন ব্যবস্থা আয়োজন করলো, যার পরিপ্রেক্ষিতে মানুষ কী করলো, পরিবারের মধ্যে কুঠিরের মধ্যে যে জিনিসপত্র তৈরি করতো সেখানে না করে কারখানা স্থাপন করে মানুষের জ্ঞান বুদ্ধির ফলে। জন্ম নেয় অধিক মূলধন, সীমিত দায়ের যৌথ ব্যবস্থা এবং আইনগত সত্তা ও পৃথক অস্তিত্ব বিশিষ্ট যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা কীভাবে তৈরি হলো সেটা উল্লেখ্য, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের কৃষিতে শিল্প কারখানা, কয়লা উত্তোলন ও পরিবহন ব্যবস্থা যে প্রযুক্তির সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে। তাহলে আমরা বুঝলাম যে শিল্প বিপ্লব জিনিসটা কী। অর্থাৎ ইউরোপের অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে কৃষিতে শিল্প কারখানা, কয়লা উত্তোলন, পরিবহন ব্যবস্থা যে প্রযুক্তি সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে। তাহলে আমরা বুঝলাম, এখন আসি হলো যৌথ মূলধনী ব্যবসা আইনের মাইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনে
1844 সালে যা দা জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। 1913 সালে কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। স্বাধীন বাংলাদেশে অনেক বছর যাবৎ 1913 সালে কোম্পানি আইন চালু ছিল। কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশের নতুন কোম্পানি আইন চালু করা হয়। বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসা 1994 সালের আইন অনুযায়ী পরিচালিত। তাহলে আমরা বুঝলাম যে সর্বপ্রথম আইনটা তৈরি হয়েছিল 1844 সালে, কোম্পানির নাম ছিল হলো জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। তারপরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ইয়ে করে 1850 সালে, আর 1913 সালে নতুন করে আবার পাশ হয়। আর বাংলাদেশে সেটা বাংলাদেশে অনেক দিন প্রচলিত ছিল 1913 সালের আইন, তা ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশে নতুন করে কোম্পানি আইন নামে একটি আইন তৈরি করে। মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায়ে এমন ধরনের এক সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জন উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। তাহলে আমরা বুঝতে পারলাম, এখন আসি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য। বর্তমানে বৃহদায়তন ব্যবসা জগতে এই জাতীয় ব্যবসায়ের গুরুত্ব অধিক। এই জাতীয় ব্যবসায়ের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যান্য ব্যবসা সংগঠন থেকে আলাদা মর্যাদা দিয়েছে। নিচে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া হল। প্রথম আসের যৌথ মূলধনী ব্যবসা আইন সৃষ্ট ব্যবসা সংগঠন, দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় ব্যবসা গঠিত হয়। আইন প্রক্রিয়ার অধীনে বেশ জটিল ও আনুষ্ঠানিকতাপূর্ণ। আইন অনুযায়ী এর সদস্য সংখ্যা নির্ধারিত। প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 50 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ 6 দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা বুঝলাম যে কোম্পানি সংখ্যা আমরা 2 ভাগে ভাগ করি, এক হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর এক হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হলো সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হলো 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হলো 6 দ্বারা সীমাবদ্ধ। 2 নম্বর বৈশিষ্ট্য, কোম্পানি ব্যবসা একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। কোম্পানির ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছা সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে, তবে তাদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তর মাধ্যমে সহজেই ব্যবসা থেকে বিদায় নিতে পারে। আচ্ছা, আইন সৃষ্ট বলে এই ব্যবসাটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার ভোগ অর্জন করা। ঠিক আছে, যেহেতু কোম্পানি আইন সৃষ্ট তাই বিলোপ সাধন করতে চাইলে তা আইনের মাধ্যমেই বিলোপ সাধন করতে হয়। অর্থাৎ আচ্ছা, আমরা সেগুলো একটু পরে আলোচনা করি। জিনিসগুলো কি কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে কোম্পানির নিজস্ব সিল ব্যবহার করতে হয়। ঠিক আছে, আইনগতভাবে কোম্পানির মূলধনকে শেয়ার বলা হয়। এই শেয়ার বিক্রয় করার মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করতে পারে। 7 নম্বর হলো কোম্পানি ব্যবসা থেকে মালিকানা সম্পূর্ণ আলাদা। 8 নম্বর হলো কোম্পানি ব্যবসায় দায় হলো সীমিত। 9 নম্বর হলো ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধ অনুসরণ করা হয়। শেয়ার মালিকগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ নিয়োগ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে বৈশিষ্ট্যগুলো, তাহলে বৈশিষ্ট্য হলো প্রথম কথা হলো যে আইনের দ্বারা সৃষ্ট এক মালিকানা কারবার, দেখো আইনের দ্বারা সৃষ্ট নয়, মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, অংশীদারি কারবারও অনেকটা তাই। এই জন্য এর আনুষ্ঠানিকতা পালন করতে অনেক বেশি পালন করতে হয়। সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 2 জন, সর্বোচ্চ হলো 50 জন, আর 2 ভাগে ভাগ করছি, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড। 2 নম্বর হলো স্বেচ্ছামূলক সংগঠন। তাহলে প্রত্যেক ব্যবসায় কিন্তু আসলে স্বেচ্ছামূলক সংগঠন, যে কিছু সংখ্যক ব্যক্তি এক মালিকানা কারবারের একজন মালিক স্বেচ্ছায় সে ব্যবসা শুরু করতে পারে। অংশীদার কারবার ক্ষেত্রে 2 থেকে আমরা শিখছি 20 জন, কোম্পানি ক্ষেত্রে 2 থেকে 10 জন মিলে অংশীদারি ব্যবসা সংগঠন শুরু করতে পারে। আর কোম্পানি ক্ষেত্রে স্বেচ্ছায় সংগঠন হয়ে আইনের অধীনে তারা এই ব্যবসা করতে পারে।
তিন নম্বর কথা হলো যে অংশীদ এক মালিকানা কারবার এবং অংশীদের কারবার আইন দ্বারা সৃষ্ট নয়, বিধা এর কৃত্রিম ব্যক্তি সত্তা না, এ কোম্পানি সংগঠন আইনের দ্বারা সৃষ্ট। অর্থাৎ আমরা বিভিন্ন ইউনিলিভারের কথা বলি, বাটাসু কোম্পানির কথা বলি, তারপরে স্কোয়ারের কথা বলি, ভ্যাক্সিনকোর কথা বলি, এই ধরনের কোম্পানিগুলো আমরা দেখব যে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। অর্থাৎ মানুষ যেমন দেখো তুমি যখন হাঁটো তখন দেখো তোমার ছায়াটা দেখা যায়, অর্থাৎ এটা আমরা দেখি যে আমাদের ছায়াটা, ঠিক তেমনিভাবে এইরকমভাবে কোম্পানিটা হইল এইরকম কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। অর্থাৎ ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আইনগত এবং অধিকার সে ভোগ করে থাকে। আর যেহেতু আইন দ্বারা সৃষ্ট, এক মালিকানা কারবার মালিকের ইচ্ছার উপর নির্ভর করে, তো মানে সে ইচ্ছা করলো কারবারটা গঠন করলো, আবার ইচ্ছা হলো ইচ্ছা করলো বন্ধ করে দিল, অর্থাৎ স্থায়িত্ব নাই। আবার অংশীদারি কারবারের ক্ষেত্রেও অনেকটা তাই, চুক্তি অনুযায়ী অংশীদার কারবার করে, চুক্তি শেষ অংশীদারি কারবার শেষ। কিন্তু কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে তা করা যায় না, আইন দ্বারা সৃষ্ট এবং আইনের মাধ্যমে সেটা বিলোপ সাধন করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে কোম্পানিকে নিজস্ব সিল সাপোর ব্যবহার করতে হয়। দেখো এক মালিকানা কারবারের ক্ষেত্রে নিজস্ব কোনো সিল সাপোর ব্যবহার করার সুযোগ নেই, অংশীদারি কারবারের ক্ষেত্রেও নিজস্ব সাধারণত কোনো সিল সাপোর ব্যবহার করা হয় না, কিন্তু কোম্পানি ক্ষেত্রে নিজস্ব সিল সাপোর ব্যবহার করতে হয়, এছাড়া ব্যবহার করার কোনো সুযোগ নেই। আর এখানে অংশীদারি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, এই শেয়ার বিক্রি করে তারা মূলধন সংগ্রহ করে। আর এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা জানি মালিক নিজে মূলধন দেয়, অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদাররা মূলধন দেয়, আর এখানে শেয়ার বিক্রি করে সংগ্রহ করে এবং 18 বছর ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান করতে পারে। এক মালিকানা কারবারের ক্ষেত্রে 12 বছর, 15 বছর, 18 বছর, 17 বছর যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠা ব্যক্তি এক মালিকানা কারবার করতে পারে, কিন্তু এখানে শেয়ার ক্রয় করার জন্য 18 বছর করতে হয়। আর এখানে সবচেয়ে বড় জিনিস ছিল এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিকই ব্যবসা পরিচালনা করে থাকে, অংশীদারি কারবার ক্ষেত্রে অংশীদাররা পরিচালনা করে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে এই ধরনের সুযোগ নেই। কোম্পানির ক্ষেত্রে হলো মালিক সম্পূর্ণ আলাদা, যারা পরিচালনা করে অধিকাংশ ক্ষেত্রেই তারা হইলে ব্যবস্থাপনা যারা থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা থাকে হইলে কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোম্পানির ক্ষেত্রে মালিকানার থেকে ব্যবসা থেকে মালিকানা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। কোম্পানির দায় সীমিত মানে কি, মানে হলে এক মালিকানা কারবারের দায় কিন্তু অসীম, অংশীদারি কারবারেরও দায় অসীম, কিন্তু কিন্তু কোম্পানির দায় সীমিত, সীমিত বলতে আমি 100 টাকা দিয়ে শেয়ার ক্রয় করলাম, আমার দায়ও কিন্তু 100 টাকায়, আমি 1000 টাকা শেয়ার ক্রয় করলাম, আমার দায়ও কিন্তু 1000 টাকায়, এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই। আর তারপর হলো এখানে এই কোম্পানি সংগঠনের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রক্রিয়ার মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ যারা পরিচালনা করে তাদেরকে নিয়োগ করা হয়, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম, এখন আমরা আসি একটা সৃজনশীল প্রশ্ন, নাফিস ও তার স্যার বন্ধুর চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করে, উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়া দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসা সম্প্রসারণ আধুনিকায়নের সমস্যা হচ্ছে, তাই তারা সংগঠনের ধরনের পরিবর্তন করে 1994 সালের আইন অনুযায়ী নাফিস অ্যান্ড ফ্রেন্ডস কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠান নিবন্ধন করে এবং বৃহৎ পরিসরের কাজ শুরু করে। 2 বছর মধ্যে তারা 2টি বিভাগীয় শহরে তাদের শাখাগুলি ব্যবসা সম্প্রসারণ করে। এখন প্রশ্ন হইল ব্যবসা সংগঠন কত প্রকার, আমরা প্রথমে আলোচনা করছি এক মালিকানা দায় অসীম কেন এটাও বলছি, নাফিস ও তার বন্ধুদের প্রথম ব্যবসায়ীর ধরন কি কি ধরনের ছিল সেটা একটু আগে আমরা বলছিলাম। সংগঠন ধরন বিবেচনা করে নাফিসদের ব্যবসা দেশের অর্থনীতি আরও বেশি ভূমিকা রাখবে বিষয়টি মূল্যায়ন কর। তাহলে আমাদের আগামী ক্লাসে আগামী লেখাটি তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে, লিখে আমাকে দেখাবে, সেগুলো আমরা দেখব, এটাই আমাদের বাড়ি কাজ। তাহলে বাড়ি কাজটা করব, করার পর আমরা সেটা দেখব, সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।